বিষয়গুলো, সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। এলাকাবাসী আসলে বলতে পারছে না যে কি ঘটেছে আশপাশে, এবং তারাও হয়তো, তারা কিন্তু আকস্মিকতায় আসলে স্তব্ধ হয়ে গেছে, তারপরও চেষ্টা করেছে যে যত দ্রুততার সাথে আসলে ওখানে গিয়ে উপস্থিত হয়ে মানুষকে সাহায্য করা যায়, তারা কিন্তু চেষ্টা করেছেন। এবং এটাও বলছিলেন যে শুরুতে যে বিস্ফোরণের শব্দ ঘটেছে এবং তারপর যে মুহুর্মুহু শব্দ তারা পেয়েছেন, তুলনা করছিলেন যে আতশবাজি যেভাবে ফোটে সেভাবে আসলে বিস্ফোরণের শব্দ হচ্ছিল, তারপর তারা চেষ্টা করেছেন যে যেভাবে পেরেছেন উদ্ধার কাজে সাহায্য করার জন্য। একটা পর্যায়ে যখন আসলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো বা আশঙ্কা হলো যে ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বা আংশিক অংশ ধসে পড়তে পারে, সেই সময়টি আসলে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা বা যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তখন সাধারণ মানুষকে আরও দূরে সরিয়ে নিয়ে গেছেন, যাতে করে নতুন করে কোনো দুর্ঘটনা বা নিহতের ঘটনা না ঘটে বা আহতের ঘটনা না ঘটে। আমাদের সহকর্মীরা দুর্ঘটনার শুরু থেকেই ওখানে উপস্থিত ছিলেন, তারা চেষ্টা করেছেন সারা রাত জেগে আমাদের সাথে কথাবার্তা বলার জন্য, এবং সেই সাথে আমরা আসলে এক একটি স্পট থেকে এক একটি ক্যামেরার সাহায্যে ঘটনার আদ্যোপান্ত জানানোর চেষ্টা করছিলাম। আমরা আসলে সকাল হওয়ার অপেক্ষায় আছি, এই সকাল আসলে এই যে দুর্ঘটনা, এই যে অসচেতনতার কারণে যে আসলে এই যে যে কালো অধ্যায়গুলো রচিত হয় এইখান থেকে যেতে আমরা বের হয়ে আসতে পারি, সেই সকালের অপেক্ষা। কিন্তু আপাতত আমরা অপেক্ষা করছি যে দিনের আলো ফুটতে ফুটতে এই দুঃসংবাদটা আসলে কত বড় আকার ধারণ করতে পারে বা কত ছোট আকারেই আসলে এই ঘটনার শেষ টানা যায়, ইতি টানা যায়, সেই অপেক্ষায় আসলে আমরাও আছি, অপেক্ষা করছি। দেখছেন যে উদ্ধারকর্মীরা আসলে অপেক্ষা করছে বাইরে, তারা আসলে চাইলেও এখন উদ্ধার কাজটা যেহেতু এখন সেখানে ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তারা আসলে অপেক্ষা করছেন বাইরে। আমরা দেখেছি আবার নতুন করে সেখানে আগুন লেগেছে, এখন উদ্ধার কর্মীরাও অনেকটাই নিরাপদে অবস্থান করছেন সেখানে। ভেতর থেকে লাশ বের করে আনার যে প্রক্রিয়া তারা চালাচ্ছিলেন সেটা আপাতত স্থগিত রয়েছে। আমরা আশা করব যে যারা ঘটনাস্থলে উপস্থিত আছেন বা এলাকাবাসী আছেন তারা নিশ্চয়ই যতটুকু তথ্য জানেন ততটুকু তথ্য দিয়ে সহায়তা করবেন যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আসলে খুঁজে পাচ্ছেন না তাদের আপনজনকে। আশা করব যে তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সহকর্মী আনিসুর রহমান, তার কাছে একবার চলে যেতে চাই। আনিস, আশা করি আমাদের কথা শুনতে পাচ্ছেন। আনিস, আনিস নতুন করে কিছু জানাতে পারেন কিনা, এখন পর্যন্ত দেখা সর্বশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাইব। সর্বশেষ পরিস্থিতির আগে যে বিষয়টা জানাতে চাই সেটা হচ্ছে এখন পর্যন্ত 45 জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। এটা আমাদের জানিয়েছেন ডিসি লালবাগ, উনি জানিয়েছেন যে এখন পর্যন্ত 45 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সুরতহাল করা হবে, তারপরে বাকি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আর বাকি যেটা হচ্ছে যে এই ভবনের এখনও কিন্তু ছাদে আগুন আছে, মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আপনাকে আসলে এই বিল্ডিংয়ে হচ্ছে আপনার বডি স্প্রে বা এই জাতীয় জিনিসের যে পরিমাণ মজুদ ছিল তাতে কিন্তু বিস্ফোরণ মাঝে মাঝেই হচ্ছে। এখনও এই কিছুক্ষণ আগেও আমরা ছাদে আগুন দেখতে পেয়েছি। আর মরদেহের কথা আপনাকে তো জানানো হলো, এই জায়গার থেকে হচ্ছে অ্যাম্বুলেন্সে করে মূলত সবগুলো মরদেহই ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখানে এই জায়গার পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাদের সুরতহাল হবে, তারপরে তাদেরকে চিহ্নিত করতে পারলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর যদি চিহ্নিত করার জন্য অন্য যদি অন্য কোনো ব্যবস্থা নিতে হয় তা সেটা নিতেও প্রস্তুত আছেন। আর আপনাকে দেখাচ্ছি এখন বেনিউ থেকে মোটামুটি করে উদ্ধার প্রক্রিয়া চলছে। যতগুলো মরদেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একটা বড় সংখ্যক মরদেহ কিন্তু ভবনটির আশপাশেই পাওয়া গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাশের যে কিছু গাড়ি বা কিছু দোকান কিছু ছিল এগুলো থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন বিভিন্ন যেখানে যেখানে আপনার আগুন
নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। সেই ভবনের যেটা তল্লাশি করে যে মরদেহ পাওয়া গেছে সেগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এখনও তল্লাশি প্রক্রিয়া চলছে, কারণ হচ্ছে বিল্ডিংয়ের সম্পূর্ণ কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। কিছু কিছু কক্ষে এখনও ধোঁয়া বের হচ্ছে, ওই সব জায়গায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, আগুন নির্বাপন করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখনও মরদেহ উদ্ধার হচ্ছে। সর্বশেষ সংখ্যাটা আপনাকে আরেকবার বলি, ওই 45 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর আমরা এখন কিন্তু দৃশ্যমান কোনো ধরনের আগুনের দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আগুন হয়তো কোনো নিয়ন্ত্রণেই চলে এসেছে। এই হচ্ছে এখনকার অবস্থা। রাশেদ, আপনি কি আর কিছু জানতে চান? এখন পর্যন্ত আমরা আনিসুর রহমান আমাদেরকে নিশ্চিত করলেন যে অন্তত 45টি মরদেহ উদ্ধার করা হয়েছে বা হস্তান্তর করা হয়েছে ঢাকা মেডিকেলের কাছে, ঢাকা মেডিকেল কলেজে গিয়ে পৌঁছেছে। সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আমরা এর আগে 27-32 প্রচার করে আসছিলাম, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসেনি, তবে এখন পর্যন্ত অন্তত 45টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনারা টেলিভিশনে পর্দায় চিত্র দেখতে পাচ্ছেন ঘটনাস্থলের। ঢাকা দক্ষিণ সিটি মেয়র জনাব সাঈদ খোকন, তার অনুরোধে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর তরফ থেকে দুটি হেলিকপ্টার আসার কথা রয়েছে অগ্নিকাণ্ডের পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবহার করা হতে পারে, এমনটি আমরা তথ্য পেয়েছিলাম এবং প্রচারও করেছি। তবে এখন যে পরিস্থিতির চিত্র দেখা যাচ্ছে, যে চিত্র আমাদের চোখে এসেছে বা আনিসুর রহমান বলছিলেন যে বলা যায় যে মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে, এবং এই আগুনের শিখা আসলে নিয়ন্ত্রণে আসার সাথে সাথেই কিন্তু আপনারা খেয়াল করবেন যে আশপাশে যারা স্থানীয় রয়েছেন বা যারা উদ্ধার কাজে জড়িত, তারা কিন্তু আশপাশে খুঁজে দেখার চেষ্টা করছেন যে কেউ আটকা পড়ে আছে কি না, কেউ অগ্নিদগ্ধ অবস্থায় আসলে যদি জীবিত থাকার সুযোগ থেকে থাকে, অথবা যদি আসলে কোনো মৃতদেহের সন্ধান পাওয়া যায়। আসলে সেই খোঁজ চলছে, উদ্ধারকর্মীরা সেটি আসলে খুঁজে দেখার চেষ্টা করছেন। সবার আগে ক্ষয়ক্ষতির হিসাব কি, কত টাকার সম্পত্তি পুড়ল, সেই বিষয়গুলো তো আরও পরের কথা। এখন পর্যন্ত যে সংবাদ যে 45টি তাজা প্রাণ এখন পর্যন্ত ঝরে গেছে, সেই খবর আমরা একাট্টা করতে পেরেছি। আপনারা চিত্র দেখছেন, সেখানে রেড ক্রিসেন্টের সদস্যরা আছেন, সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু তাদের অভিযান বন্ধ করেননি, চালিয়ে যাচ্ছেন। এবং ফায়ার ব্রিগেডের তরফ থেকে খুব শীঘ্র হয়তো একটা ব্রিফিং আসবে, আমরা সেই অপেক্ষাও রয়েছি যে সংবাদকর্মীদের সাথে যখনই কথোপকথনে তারা যাবেন আনুষ্ঠানিকভাবে, তখন নিশ্চয়ই আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ফজরের আজান কিন্তু দিয়েছে আমরা শুনছিলাম, তো এই এই আজানটা হয়তো বা অনেকের আর শোনা হলো না। রাশেদ, আমরা কিন্তু এই ফাঁকে আমরা আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসলে সর্বশেষ তথ্য, সর্বশেষ সংবাদ প্রচারের চেষ্টা করে যাচ্ছি। সেখানে কিন্তু দেখছিলাম যে অনেক দর্শক কিন্তু উদ্বেগ জানাচ্ছেন, অনেক দূর থেকেও কিন্তু সবাই দেখছেন এবং কমেন্ট করছেন সেখানে, এবং সবাই জানতে চাইছেন যে আসলে উদ্ধার তৎপরতাটা কি অবস্থায় রয়েছে। অনেকে কিন্তু উদ্বেগ এটাও প্রকাশ করছেন যে যত দ্রুততার সাথে হেলিকপ্টার যোগে, হেলিকপ্টারের সাহায্যে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেই বিষয়ে তারা আসলে তাদের উদ্বেগ জানিয়ে আসলে মেসেজ করছিলেন, কমেন্ট করছিলেন। আমরা জানিয়ে রাখতে চাই যে নিশ্চয়ই তারাও আসলে উদ্বিগ্ন সমানভাবে, যে তারাও আসলে সারা রাত জেগে অপেক্ষা করছেন যে চকবাজারের এই বাসিন্দাদের আসলে কখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আসলে তাই, তবে জানিয়ে রাখতে চাই যে আমরা যতটুকু কথা বলেছি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। হেলিকপ্টার এসে আসলে আগুন নিয়ন্ত্রণে আসার যে কথা আসছিল, হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফায়ার ব্রিগেড বা যারা উদ্ধার কর্মী রয়েছেন তাদের পর্যবেক্ষণে নিশ্চয়ই রয়েছে এই দুর্ঘটনাস্থল, তাদের আসলে পরামর্শক্রমেই নিশ্চয়ই এই ব্যাপারটি প্রশাসন বা যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটি বিবেচনায় রেখেছেন। অনেক ধন্যবাদ যারা দর্শক, যারা আসলে তাদের উদ্বেগ জানিয়ে প্রচার করেছেন। আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ঠিক ওয়াহিদ ম্যানশনের পাশেই এই মসজিদ, এই মসজিদ থেকে একসময় ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানির সংকট হয়েছিল, পরে এই মসজিদ থেকে আসলে পানির ব্যবস্থা করা হয়েছে। এবং রাশেদ, টিভি স্ক্রিনে বা যারা বসে দেখছেন বা আমরাও দেখছি,
আমাদের কাছে আসলে জিনিসটা যত কঠিন মনে হচ্ছে, ওখানে যারা আছেন উদ্ধার কর্মীরা বা যারা নিউজ কভার করছেন তাদের জন্য কিন্তু পরিস্থিতি আরো অনেক বেশি কঠিন। সেখানে উদ্ধার কর্মীরা কিভাবে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন আমরা কিন্তু দেখছিলাম, যে পানির সংকট হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন